सर्व मंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि श्रीति विनाशान शक्तिभूते सनातनी गुणश्राये गुणोमाये नारायणी नमस्तुते। जय मां दुर्गा। পঁচিশে সেপ্টেম্বর 2022 মহালয়া তিথি এবং তার পরের দিন থেকেই কিন্তু নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। আর দীর্ঘ 22 বছরও বেশি সময় ধরে আমি নিজে নবরাত্রি করে থাকি এবং এই নবরাত্রি যদি সঠিক নিয়মে করা যেতে পারে তাহলে আপনার বাড়ি থেকে কখনো সুখ শান্তি সমৃদ্ধি কোনো দিন যাবে না। কি কি উপায় করলে এবং এই নবরাত্রির সময় কিভাবে ঘট স্থাপন করবেন সেটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো যে একটি জলচৌকি নিয়ে নেবেন। জলচৌকির ওপরে লাল ভেলভেটের বা লাল শার্টিনের একটা ওড়না বা কাপড় দিয়ে সেই জলচৌকিটা ঢেকে নেবেন। তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবং সেই স্বস্তিক চিহ্নের ওপরে আপনি দেবী দুর্গার একটি মূর্তি বা জয়মাতাদির একটি মূর্তি কিন্তু রাখবেন। মা ভীষণ লাল উনি পছন্দ করেন, মাকে যদি শাড়ি পরান তাহলে অবশ্যই লাল শাড়ি পরাবেন এবং মায়ের মাথার ওপরে অবশ্যই কিন্তু উনি লাগিয়ে দেবেন। আর যেখানটা স্বস্তিক চিহ্ন এঁকেছেন সেখানে কি করবেন না, একটি তামা বা পিতলের ঘট নেবেন, সেই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং ঘটের ভেতরে মধু, একটু পঞ্চশস্য, একটি হর্তুকি, একটি সুপারি দিয়ে সেটি ঘট স্থাপন করবেন। তার উপরে পঞ্চপল্লব দেবেন, পঞ্চপল্লবে কিন্তু ঘি সিঁদুরে স্পর্শ অবশ্যই লাগাবেন এবং একটি জটাধারী নারকেল যেটার মুখ থাকে সেটা নারকেলটা তিনটে চোখ বিশিষ্ট একটি জটাধারী নারকেল ঘটের ওপরে স্থাপন করবেন এবং ঘরটিকে কিন্তু ওড়না দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। মা পদ্মফুল ভীষণ ভালোবাসেন, মাকে অবশ্যই ঘটের ওপরে পদ্মফুল দেবেন এবং ঘরটিকে চারিদিক থেকে যদি পদ্মফুল বা গাঁদা ফুল বা যে কোনো লাল রঙের ফুল দিয়ে যদি আপনি সজ্জিত করতে পারেন সেটা ভীষণভাবে কিন্তু শুভ মানা হয়। এবং আমি যেটা করে থাকি বা এটা নিয়মও আছে, একটি মাটির সরার মধ্যে মাটি নিয়ে নেবেন, নিয়ে সেই সরার মধ্যে কিন্তু ধান রোপণ করবেন। অনেকে কিন্তু জপ রোপণ করেন, অনেকে ধনে রোপণ করেন, সেটাও করতে পারেন। আমি যেরকম ধান রোপণ করি এবং নবরাত্রির দিনে আমরা সেটা স্থাপন করব অমৃত যোগে এবং সেটাকে প্রতিদিন জল দেব, দেখবেন আস্তে আস্তে তার থেকে কিন্তু চারা গাছ বার হবে। পরবর্তী সময়ে মা হচ্ছে কি আমাদের শস্য শ্যামলা এবং যেহেতু এবছর মা আসছেন গজে, গজ মানে আমাদের হাতির পিঠে কিন্তু মা আসছেন এবং এবছরে কিন্তু দেখা যাবে প্রবল বৃষ্টি হবে, কারণ শস্য শ্যামলা হতে গেলে কিন্তু জলের প্রয়োজন, জল ছাড়া শস্য হয় না। কাজেই দুর্গাপুজো শুরু হওয়ার সময় থেকেই দেখবেন বৃষ্টির একটা প্রভাব থাকবে এবং মা চলে যাবেন দোলায়, সেই সময়ও কিন্তু একটু ঝড় বৃষ্টি, নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সেটা কিন্তু হয়ে থাকবে। কাজেই এই সময় প্রত্যেকেই বলবো একটু সতর্কতা থাকবেন, বিভিন্ন রোগের প্রকোপ কিন্তু এই সময় আসবে বিশেষত দুর্গাপুজো হয়ে যাওয়ার পরে। আর এই নবরাত্রির দিনে শুরু হওয়াটা আমাদের কিন্তু ভীষণ একটা উল্লেখযোগ্য সময়, ভালো শুভ মুহূর্ত ধরে আমরা অমৃত যোগ ধরে যদি করতে পারেন সেটা ভীষণ ভালো হয়ে থাকে
এবং ঘট স্থাপন করবেন। ঘটের পাশে কিন্তু যেটা শস্য রোপণ করলেন সেটা অবশ্যই রোপণ করবেন। মাকে বিভিন্ন রকম ফল দিয়ে সজ্জিত করবেন এবং আপনার বাড়িতে যদি কোনো কালারিং স্টোন থাকে বা কালার জাং জুয়েলারি থাকে ভালো, সেগুলো দিয়ে মাকে খুব সুন্দর করে সজ্জিত করে নেবেন। একটি মানে জায়গায় কিন্তু নটা ঘর রাখবেন, নটা ঘর চালের গুঁড়ো দিয়ে কিন্তু বক্স আকারে কিন্তু আপনারা নটা ঘর কিন্তু করে নেবেন। প্রত্যেকটা ঘরে একটি পান, সুপারি এবং এক টাকার কয়েন এই হিসাবে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু দিয়ে রাখবেন। আলপনা মা খুব পছন্দ করেন, চালের গুঁড়ির আলপনা অবশ্যই সারা বাড়িতে কিন্তু দিয়ে রাখবেন। বিশেষত যেখানে মাকে স্থাপন করবেন সেখানে অবশ্যই দিয়ে রাখবেন। এটা তো গেল মায়ের সজ্জার এবং নবরাত্রি কিভাবে আমরা পালন করব সেটা নিয়ে এবং কোন মন্ত্র করব সেটা নিয়েও আপনাদের সাথে আজকে আলোচনা করব। নবরাত্রিতে আমরা নয় দেবীর উপাসনা করে থাকি নদিন। প্রথম যে দেবী তিনি হচ্ছেন শৈলপুত্রী। শৈলপুত্রী দেবীর কিন্তু আমরা প্রথম দিন যে পুজো করব সেটা কিন্তু হালুয়া এবং লুচি তাকে প্রসাদ হিসাবে দিতে হয় এবং অবশ্যই লাল বা হলুদ রঙের বস্ত্র পরে কিন্তু শৈলপুত্রী পূজা করতে হয়। দেবী লাল বা গোলাপি রঙের যে পদ্ম পাওয়া যায় সেই পদ্ম পাঁচটা দিয়ে পাঁচটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শৈলপুত্রী দেবীর কিন্তু পূজা করে থাকব। ওম এং হ্রিং শ্রিং শৈলপুত্রী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। তাছাড়াও শৈলপুত্রীর পুজো যেদিন করবেন সেদিন একটি বিশেষ তন্ত্রত্ব মতে একটি জিনিস আপনাদের বানাতে হবে। যার যা মনস্কামনা রয়েছে এই মনস্কামনা নিয়ে আপনারা এই ক্রিয়াটি করবেন। কি করবেন না, একটি বড় আলতা পাতা নেবেন, নিয়ে তার উপরে কাটা ছাটা একদম যেন না থাকে নিখুঁত একটি তিন পত্র বিশিষ্ট বেলপাতা নেবেন। তার মধ্যে লাল চন্দন লাগাবেন, 108টি ধান গোটা হতে হবে, সেই গোটা ধান থেকে চাল বার করে সেই পাতার মধ্যে দেবেন। তার সাথে কিন্তু 108টি দুব্বা ত্রিশূল আকারে থাকবে সেখানে দেবেন এবং একটি জবা ফুল অথবা পদ্ম ফুল এর মধ্যে দেবেন। সেই আলতা পাতাটি 9 বার লাল সুতো দিয়ে প্যাচ দেবেন, দিয়ে একটি অর্ঘ বানিয়ে মায়ের যে ঘট আছে সেই ঘটে কিন্তু বেঁধে দেবেন। এই যে নবরাত্রির পুজো হবে 9টি দুর্গার হিসাবে এবং যখন দশমীতে ঘট আপনি বিসর্জন দেবেন তারপরে ওই অর্ঘটি আপনি নিয়ে আপনার লকার বা আপনি যখন ইন্টারভিউ দেবেন বা কোনো ইম্পর্টেন্স কাজে যাবেন অবশ্যই ব্যবহার করুন, মিরাকেলি কাজ হয়। এবং এর ভেতরেও যদি আপনি কোনো ভূজ্য পত্রে প্রতিদিন নমো দুর্গে দুর্গে লাল কালি দিয়ে নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই হিসাবেও যদি আপনি ভূজ্যপত্রটি মায়ের কাছে দিয়ে রাখতে পারেন, প্রতিদিনের আলাদা আলাদা ভূজ্যপত্র দেবেন এবং এই ভূজ্যপত্রগুলিও বিভিন্ন জায়গায় পড়াশুনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আপনার বাস্তুক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ক্যাশ বক্সে, ব্যবসা স্থলে আপনি রাখবেন। দেখবেন মায়ের আশীর্বাদে, দেবী দুর্গার আশীর্বাদে, তিনিই আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের সমাজ জীবনের একটা পটচিত্রই হচ্ছেন দেবী দুর্গা এবং তার যদি সঠিক আরাধনা আমরা করতে পারি, দুর্গা হলেন দুর্গতি নাশিনী এবং তিনি কি করছেন ষড়রিপুযুক্ত অসুরকে ত্রিশূলের দ্বারা বধ করছেন, অর্থাৎ আমাদের যে অশুভ শক্তি তাকে বিনাশ করে শুভ শক্তির উন্মেষ করছেন। কাজেই প্রথম দিন শৈলপুত্রী পূজা করলেন। দ্বিতীয় দিনের যে দেবী তিনি হচ্ছেন মাতা ব্রহ্মচারিণী। এই মাতার পুজো যখন করতে বসবেন হলুদ বস্ত্র পরে বসবেন এবং মাথায় যদি সাদা চন্দনের তিলক আঁকেন সেটা বিশেষ শুভ মনে করা হয়। এই মাকে কিন্তু আমরা
নটি পদ্মফুল দিয়ে এবং নটি প্রদীপ দিয়ে পুজো করব। নটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নটি পদ্মফুল তার ঘটের ওপরে বা বিভিন্নভাবে সাজিয়ে আমরা কিন্তু মায়ের পুজো করব। এবং ধূপ দীপ কর্পূর আরতি ঘণ্টা এইগুলো মা পছন্দ করেন, অবশ্যই সেগুলো করবেন। ওম ঐং হ্রিং শ্রীং ব্রহ্মচারিণী নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং ব্রহ্মচারিণী নমঃ। এই মন্ত্র 108 বার জপ করব এবং প্রতিদিন নবরাত্রিতে আপনারা 28 হোক বা 108টা বেলপাতা হোক, ঘি কর্পূর গোরোচনা সহযোগে এবং যজ্ঞ হবন সহযোগে যদি নিজে নিজের বাড়িতে হবন করতে পারেন, সেটি আপনার দারুণ মিরাকেলি কাজ করে দেয় এবং বাড়ির কোনো বাস্তুদোষ থাকে না। বাড়ির মধ্যে প্রসপেরিটি, ওয়েলথ, হ্যাপিনেস সমস্ত কিছু কিন্তু চলে আসে। এটা আমি নিজেও কিন্তু প্রতি বছর করে থাকি। নিজে ছোট করে প্রতিদিন মায়ের কিন্তু পুজো করবেন আর হবন করবেন। এই মাকে কিন্তু 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, খই, মুরকি, নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া এগুলো দিয়ে কিন্তু মায়ের পুজো করে থাকবেন। দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে কিন্তু মাতা চন্দ্রঘণ্টা অর্থাৎ চাঁদের মতন যিনি সুন্দরী এবং একদম শুভ্র বসন, অর্থাৎ আপনি নিজেও লাল পাড় শাড়ি পরে আলতা সিঁদুর যদি সধবা ব্যক্তি হন পরে মা চন্দ্রঘণ্টার পুজো করবেন। মা চন্দ্রঘণ্টার মন্ত্র হচ্ছে ওম ঐং শ্রীং সত্যায় নমঃ। এই মন্ত্র 108 বার কিন্তু পাঠ করবেন এবং 28টি পদ্মফুল দিয়ে মা চন্দ্রঘণ্টার পুজো করবেন। এবং প্রতিদিনের যে ফুল, বাসি ফুল মায়ের কাছে রাখবেন না, মাকে সুন্দর করে প্রতিদিন সাজাবেন। মায়ের যে গলার মালা, বিভিন্ন রকম মালা আপনারা দেবেন, বেলপাতার মালা, অপরাজিতার মালা, গাঁদা ফুলের মালা, গন্ধরাজ গোলাপ ফুলের মালা বা রজনীগন্ধার মালা, প্রতিদিন আলাদা আলাদা মালা দিয়ে মাকে সজ্জিত করবেন। মায়ের ঘটের ওপরেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখবেন এবং মা চন্দ্রঘণ্টা কিন্তু পায়েস দিয়ে পুজো দেবেন এবং তার সাথে যদি ক্ষীর করে দিতে পারেন সেটাও কিন্তু বিশেষ ভালো হয়ে থাকবে। এটা গেল চন্দ্রঘণ্টা অর্থাৎ তৃতীয় দিন। চতুর্থ দিনের মাতা হলেন মাতা কুষ্মাণ্ডা। মাতা কুষ্মাণ্ডের পুজো করতে গেলে লাল বস্ত্র পরবেন। এই দেবী কিন্তু ভীষণভাবে আমাদের জীবনে যে অমঙ্গল যা কিছু থাকে তাকে কিন্তু নাশ করে এবং এই দেবীকে আমরা কিভাবে পুজো দেব না, এই দেবীকে কিন্তু আমরা 28টা পদ্মফুল, 28টা প্রদীপ, কলা পাতার ওপর ঘিয়ের প্রদীপ মাটির সেটা জ্বালিয়ে দেবেন, দিয়ে কিন্তু মাতা কুষ্মাণ্ডার পুজো করবেন। ধূপ দীপ আগরবাতি এবং মা ভোগ প্রসাদ পছন্দ করেন অর্থাৎ মাকে ভোগ দেবেন, 5 রকম ভাজা দেবেন এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম মিষ্টি বা ড্রাই ফ্রুটস এইগুলো দিয়ে মায়ের কুষ্মাণ্ডার কিন্তু পুজো করবেন। ওং ঐং শ্রীং মাতা কুষ্মাণ্ডায় নমঃ। ওং ঐং শ্রীং মাতা কুষ্মাণ্ডায় নমঃ। এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পঞ্চম যে দেবী তিনি হচ্ছেন মাতা স্কন্দমাতা। স্কন্দমাতা এবং মাতা স্কন্দমাতা আমাদের জীবনের অশুভ দিকগুলো কিন্তু নাশ করে, আমাদের জীবনের যে ব্যাধি রোগ সব এইগুলো থেকে কিন্তু আমাদের মুক্তি দিয়ে থাকে। মাতা স্কন্দমাতাকেও আমরা কী দিই না, আমরা হালুয়া দিতে পারি, লুচি দিতে পারি, 5 রকমের ফল দিতে পারি, 5 রকমের মিষ্টি দিতে পারি, নাড়ু দিতে পারি এবং তালের বড়া এটাও কিন্তু আমরা দিতে পারি মাতা স্কন্দমাতাকে। এবং ঐং শ্রীং ওং ক্লিং মাতা স্কন্দমাতায় নমঃ, এই মন্ত্রের দ্বারা আমরা কিন্তু মায়ের পুজো করব। এরপরের যিনি মাতা তিনি হলেন মাতা কাত্যায়নী অর্থাৎ
যে কোনো রকম বিপদ থেকে কেটে বার করে আনার যে দেবী বা আপনার জীবনে যে অশুভ শক্তি, সেই শক্তিকে দূর করার যিনি দেবী তিনি হচ্ছেন মাতা কাত্যায়নী। লাল দিয়ে সেদিনকে মাকে সাজাবেন, মাকে সিঁদুর প্রদান করবেন, একটি বাটির মধ্যে সিঁদুর রেখে দেবেন মায়ের সামনে, এবং নিজেও লাল বস্ত্র, অলংকার, শাখা, পলা, সিঁদুর প্রচুর পরিমাণে পরে মায়ের পুজো করতে বসবেন, এবং আকন্দ গাছের শিকড়কে মাতা কাত্যায়নী রূপে আমরা কিন্তু পুজো করতে পারি। একটি লাল চেলির মধ্যে মাকে বানিয়ে তাকে সিঁদুর দেব আমরা, এবং তন্তত্ব মতে মাতা কাত্যায়নীর যদি আমরা পুজো সঠিক নিয়মে করতে পারি তাহলে বিভিন্ন বিপদ থেকে অশুভ শক্তি নাশ আমরা অবশ্যই করে নিতে পারি। কাজেই মাতা কাত্যায়নীকে কিন্তু আমরা কি দিয়ে পুজো দেব না, মাতা কাত্যায়নীও কিন্তু ভোগ প্রসাদ দ্বারা যদি তার মানে পুজো দিতে পারেন সেটা বিশেষভাবে মঙ্গলদায়ক হয়ে থাকবে। এরপরের যে দেবী তিনি হলেন কালরাত্রি, অর্থাৎ কালরাত্রি মানেই আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কাল, অর্থাৎ কাল হচ্ছে সময়কে নির্দেশ করে। এই অশুভ সময় আপনার জীবনে চলছে, আপনার চাকরিটা চলে গেছে, আপনার সন্তান অকালে ডিস্টার্ব হয়ে গেছে, আপনি বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান চাইছেন, অর্থাৎ অকাল কিছুকে আপনি বদলাতে চাইছেন, আপনার জীবনে হঠাৎ করে কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু আবার আপনি মানে দাঁড়াতে চাইছেন, মুভ করতে চাইছেন সেই জায়গায়, তার দেবী হচ্ছেন মা কালরাত্রি। এই কালরাত্রির দেবীকেও কিন্তু আপনারা হলুদ ফুল দিয়ে সজ্জিত করবেন, নিজেও হলুদ বস্ত্র পরবেন এবং মায়ের ওড়নার ওপরে হলুদ ফুল অবশ্যই রাখবেন, এবং সেদিন গোরোচনা দিয়ে নামা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা এই মন্ত্রটি 108 বার লিখবেন, লিখে মায়ের ঘটের নিচে রেখে দেবেন আপনার যে মনস্কামনায়। পরে সব যখন দশমী চলে যাবে মা কালরাত্রি হিসাবে যাদের বাস্তুদোষ রয়েছে এটা করে দেখুন, একটি মাদুলির মধ্যে ভরে নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন, দেখবেন আপনার বাড়িতে যে অশুভ জিনিসগুলো ঘটছিল আস্তে আস্তে তা দূর হয়ে যাবে। মাতা কালরাত্রির মন্ত্র হচ্ছে ওম ঐং হ্লিং ক্লিং কালরাত্রি নমঃ। এই মন্ত্র 108 বার অবশ্যই জপ করবেন, এবং হবন যখন বেলপাতা দেবেন ওম ঐং হ্লিং ক্লিং কালরাত্রি নমঃ এই মন্ত্র অবশ্যই করুন। ধূপ ধুনো আগরবাতি প্রচুর পরিমাণে বাড়িতে জ্বালাবেন। এরপরের যে দেবী তিনি হলেন মাতা মহাগৌরী, অর্থাৎ অষ্টমী তিথির যে দেবী, সেদিন মাকে কিন্তু রাজবেশে সাজাবেন, বেনারসি শাড়ি থাকলে সেই দিয়ে সুন্দর করে কাছের চুড়ি থেকে আরম্ভ করে লাল ওড়না, লাল টিপ, সমস্ত কিছু লাল, এবং নিজেও খুব সুন্দরভাবে মায়ের সামনে মাথায় উড়নি দিয়ে বসবেন এবং মাকে একভাবে কিন্তু ডাকবেন, এবং সেদিনকেও একটা স্পেশাল আপনারা অর্ঘ্য স্থাপন করবেন মায়ের উদ্দেশ্যে, মহাগৌরীর উদ্দেশ্যে, সেটা একটা কামনা নিয়ে করতে পারেন। একটি গোটা ফল নেবেন লাল আপেল, সেটা নিয়ে করবেন, লাল আপেল মধ্যে ভূজ্য পাত্রে আপনার যে মনস্কামনা সেটা লিখবেন, এবং ওম ঐং হ্লিং শ্রীং মহাগৌরী নমঃ এই মন্ত্রটি লিখবেন, লিখে তার সাথে সাথে একটু সিদ্ধি দেবেন এবং 28টা দুব্বা, 28টা জবা ফুল এবং একটি পদ্ম ফুল দিয়ে একটি অর্ঘ্য বানিয়ে সেটি মায়ের ঘটের ওপরে স্থাপন করবেন। মহাষ্টমীর পূজা, মহাগৌরীর পূজা এবং যে সন্ধি পূজা যেটা হচ্ছে দুর্গা পুজোর শ্রেষ্ঠ সময়, মানে অষ্টমীর শেষের 24 মিনিট, নবমীর শুরুর 24 মিনিট, এই যে সন্ধিক্ষণ এটাকেই আমরা সন্ধি পূজা বলি। 108টি প্রদীপ জ্বালাবেন, 108টি পদ্মফুল মাকে অর্পণ করবেন এবং বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম খাদ্য মাকে কিন্তু অন্ন হিসাবে দিয়ে থাকবেন, নানা রকম পায়েস, মিষ্টান্ন, মালপো,
যা আপনার ইচ্ছা। মহাগৌরীর এই পূজা বিশাল একটা পূজা। এই পূজা যারা সঠিক নিয়মে করে তাদের বাড়ির বাস্তু প্রবলেম থাকে না, তাদের জীবনে কোনোদিন অশান্তি দুর্দশা কোনোদিন আসে না। কাজেই মহাগৌরীর পুজো হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পুজো। এটা সঠিক নিয়মে কিন্তু করে থাকবেন এবং যে অর্ঘটি আমি বললাম ফল দিয়ে মাকে অর্পণ করবেন, পরবর্তী সময় দশমীর পরে সেই ফলটি আপনারা কোনো জলে দিয়ে দেবেন এবং অর্ঘটি আপনাদের কাছে রেখে দেবেন। শেষের যে মাতা তিনি হচ্ছেন মাতা সিদ্ধিদাত্রী, অর্থাৎ এই পূজার যে আপনি করলেন নবরাত্রি তার থেকে যে আপনি সিদ্ধি লাভ করবেন সেদিনকে আপনি অরেঞ্জ কালারের জামা কাপড় পরবেন, মাকে লাল বা গেরুয়া রঙের সুন্দরভাবে সাজাবেন এবং মাকে আলতা সিঁদুর অর্পণ করবেন। তার পাশাপাশি প্রতিদিন যে আপনি ধান বসেছিলেন কেউ ধনে বসায় বা কেউ জপ বসায়, প্রত্যেকেই বলবো প্রতিদিনের জল দেবেন, যে গাছ উঠবে সেই গাছটাই আপনার ধনধান্যে, আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং বাড়িতে আপনারা প্রত্যেকে আরতি করবেন। প্রতিটা মানুষ প্রতিদিনের পূজার মধ্যে আপনারা কিন্তু আরতি করবেন, এটা একটা আমাদের ভীষণভাবে প্রাপ্তি। এবং এই সবাই সমবেত হয়ে যদি মায়ের আরাধনা আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে পারি। মাতা সিদ্ধিদাত্রীর মন্ত্র কি না, মাতা সিদ্ধিদাত্রীর মন্ত্র হচ্ছে ওম ঐং ক্লিং ক্লিং মাতা সিদ্ধিদাত্রী নমঃ। এবং শেষের দিনে আপনার নবমীর দিনে অবশ্যই কিন্তু যজ্ঞ করুন, যদি অন্যদিন নাও পারেন দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এইগুলোর দ্বারা ঘি বেলকাঠ এইগুলো দিয়ে এবং 108টি হলদে ফুল 108টি রক্তকরবী ঘি প্রদান করে মায়ের কিন্তু এক মনে মাতা সিদ্ধিদাত্রীর মন্ত্র জপ করে আপনারা নবরাত্রির পূজা সমাপ্ত করুন। এইভাবে যদি আপনারা পূজাটা বা নবরাত্রি পালন করেন দেখবেন সারাটা বছর আপনি সুস্থ থাকবেন, আপনার করার এক বছরের মধ্যেই আপনি জীবনে উন্নতি পাবেন। তবে এই সময় নিজে মায়ের প্রসাদ খাবেন কিন্তু বাইরের কোনো খাবার বা কোনো নেশা খবরদার করবেন না। এবং ছোট ছোট বাচ্চাদের আপনারা যদি সেবা দিতে পারেন বা মা রূপে পূজা, অনেকে কুমারী পুজো করে সেটাও কিন্তু অষ্টমী এবং নবমীর দিন করতে পারেন, বাচ্চাদের ফল মিষ্টি জামা আলতা পরিয়ে দেবেন, চন্দনের টিপ দেবেন এবং মা রূপে তাদের পুজো করুন। জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে নবরাত্রি করা। কেমন লাগলো আমার অনুষ্ঠানটা বলুন, নিশ্চয়ই ভালো লেগেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। আর এই জানার জন্যই তো দ্য সেন্স অফ অ্যাস্ট্রোলজি, দ্য সেন্স অফ অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরই। তার জন্য কি করতে হবে, সোমবার মঙ্গলবার শুক্রবার রাত্রি 9টায় দ্য সেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে দেবেন। সবাই পুজোকে ভীষণ ভালো কাটান, সবাই মিলেমিশে থাকুন, সবাইকে নিয়ে চলুন এবং মানুষকে কিছু সাহায্য করুন। আমার নাম পার্বতী মাইতি, আমি আমার ছেলে স্বামীর জন্য এসেছিলাম 2015 সালে এসেছিলাম। তো দিদি সমস্যার সমাধান পেয়েছি আমি, আমার ছেলে ভালো জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আমি খুব খুশি, আমি এর জন্য খুব খুশি সত্যি কথা। তারাপীঠে গিয়েছিলাম সমস্যার সমাধান করার জন্য, ওখানেও হয়েছি, আমার ছেলে মনের মতো হয়েছে, আমার স্বামীও ভালো আছে। যাদের যাদের সমস্যা আছে তারা সবাই দিদির কাছে আসুন, সমস্যার অবশ্যই সমাধান পাবে। মা তারা দিদি ভাইয়ের হাত ধরলেই আপনারা সত্যিই সমাধান পাবেন। মিঠু দাস,
শ্যামবাজার থেকে আসছি। আমি অনেক জায়গায় গেছিলাম, কাজ পাইনি তো। বৈশালীদের কাছে এসে এখন কাজ পেয়েছি। ছেলে তো ভুল পথে চলে যাচ্ছিল, তো এখন একটুখানি ঠিক হয়েছে, কাজ কমও হয়েছে, রোজগারও এখন ভালো করছি। এমনি এখন ঠিকঠাক, তাও অনেকটাই ভালো আছে ছেলে। তারা বহু জায়গায় গিয়ে ঠকে গেছে, তারা নিশ্চিন্তে একবার বৈশালীদের কাছে আসো, কাজ পাবেন।